অলমোস্ট এক মাস পরে আবার নিজের জায়গায় ফিরছি। দেখা যাক ঘরের কি অবস্থা। আমাদের বাহনটার অবস্থা দেখো কি দুলো। Life is a winding road. Good morning everyone, welcome back to the channel. কালকে আর আমি ব্লগটাকে এডিট করতে পারিনি, তো সকাল সকাল এখন আমি ভিডিও এডিট করছি। মা এখানে পুজো করছে, সৌরভ এখানে বকবক করছে বুঝকুর সাথে। তো এই হচ্ছে আমাদের সকালের সিনারিও। তো যাই হোক, আজকে না অনেক কিছু কাজ আছে, মানে সৌরভ আর বাবাকে সকাল সকাল মানে 10:30 সকাল নয়, মানে আমার কাছে 10:30টাই সকাল বাবু। তো সকালবেলা সৌরভ আর বাবা একটুখানি বেরোবে, কিন্তু আমার সেরকম কোনো কাজ নেই। আমার একটাই কাজ, সেটা হচ্ছে প্যাকিং। মানে এই ব্লগে তোমরা জানতে পারবে যে আমি বলেছিলাম আমাদের মঙ্গলবার দিনকে পুনে ব্যাক করার কথা আছে, কিন্তু আমরা কালকে এসে দেখলাম যে কাজবাজ সব মিটেই যাচ্ছে। আর কি বলো তো, আজকে একটু মানে সন্ধ্যেবেলার দিকে যদি বাড়ি পৌঁছে যাই না, কালকে সকাল সকাল মাসি আসবে, সব কাজ ঠিকভাবে করিয়ে নিতে পারবো। তো ওটাই একটুখানি প্ল্যানে চেঞ্জ হয়ে গেছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম যে কেন এডিটটা করব, আর সমস্ত কিছু প্যাকিং করতে হবে। এখানে তো মানে বুঝতেই পারছো, একটা লাগেজ নিয়ে এসেছিলাম বম্বে, তারপরে আবার সৌরভ পুনেতে গিয়ে 3-4টা আমাদের লাগেজ হয়ে গেছে। আজকে কিভাবে যাবো জানি না, তার মধ্যে আবার গাধা পাখিটা আছে তাকেও নিয়ে যেতে হবে। হ্যাঁ, কালকে আবার আইকিয়া থেকে জিনিস কেনা হয়েছে। না আমি বুচকুটাকে রেখে যাই না, 407 করে নি না, বুচকুটাকে রেখে যাচ্ছি আমরা এখানে, বুচকু কাজে নিয়ে যাচ্ছি না, ব্যাস মাদের কাছে দিয়ে যাবো। বুচকু থাকবি? হ্যাঁ বুচকু তুই থেকে যা, লম্বাইতে থেকে যাও তুই। এখানে দেখো আমার ব্লগ এডিট হয়ে গেছে, রেন্ডারিং হচ্ছে, আর এদিকে একজন প্যাকিং শুরু করে দিয়েছে। Driving through days and nights, won't stop for traffic lights. আজকের ব্রেকফাস্টটা কিন্তু বেশ লোভনীয়, ম্যাগি আর তার সাথে এগ পোচ। আর এদিকে দেখো আমাদের গোছানো টোছানো সব হয়ে গেছে, তো মনে হচ্ছে আমরা বাড়ি শিফটিং করছি। মানে খুবই বাজে লাগছে, কিভাবে নিয়ে যাবো জানি না, তার মধ্যে বুচকুরও একটা লাগেজ থাকবে, তো খুব যাতা অবস্থা। সত্যি কথা বলতে এই ট্রিপে যে আইকিয়া যাবো সেরকম কোনো প্ল্যান ছিল না, তাই জন্য লাগেজটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। যাই হোক, আমার স্নান হয়ে গেছে, আমার একটা কাজ ছিল ছোট্ট সেরে ফিরলাম, আর এসে দেখছি যে ইতিমধ্যে কিন্তু অনেক জিনিস ছড়ানো ছেটানো রয়েছে, বিশেষ করে জামা কাপড়। আমি সৌমিকে বলে দিচ্ছি এরপর আর কিছু তো ব্যাগে ঢোকানোর জায়গা নেই, যা হবে সব পরে পরে যেতে হবে। আমার নিজের একটা হাফ প্যান্ট দেখতে পাচ্ছি, বলছি ওটাও পরে চলে যাবো জিন্সের ভেতরে। তো যাই হোক, গাড়ি বুক করা হয়ে গেছে, আর মোটামুটি 1 ঘন্টাখানেকের মধ্যে বেরোবো জাস্ট লাঞ্চটা কমপ্লিট করে। আজকে লাঞ্চের মেনু কিন্তু ফাটাফাটি হচ্ছে তোপসে মাছের ফ্রাই। পুনেতে আমি কোনোদিনও তোপসে মাছ পাইনি, বম্বেতে আমরা পাই, মা বলছে তাই বম্বেতে পাওয়া যায়। এখন তোপসে মাছ ভাজা হবে, ব্যাটার রেডি। আজকে একটা নতুন জিনিস আমি ট্রাই করছি, এটা হচ্ছে কাঁচকলার খোসা বাটা। তো এর আগে কোনোদিনও খাইনি, তো মা বলছে এটা নাকি আমার জন্য খুবই উপকারী। এখনো কি লুজ হচ্ছে নাকি? না না, এখন ঠিক হয়ে গেছে, টাইট হয়ে গেছে, যদিও আমরা আর কেউ ট্রাই করছি না। হ্যাঁ, এরা কেউ খাচ্ছে না আমাদের জন্য। এটা ভীষণ ভালো না? ওরা কিন্তু মিস করলো, এটা ভীষণ ভালো কি জানো, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে, রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে, তারপরে কাঁচকলার খোলাটা বেটে নিতে হবে। থাক, আমাকে রেসিপিটা শেখাতে হবে, আমি একটু খেয়ে দেখছি কি রকম লাগছে। কি রকম? কতটা মিস করলাম না? এটা এটা কি শাক? খারাপ নয়, টেস্ট একটু অন্যরকম। তোমরা কিছুই মিস করিনি, যাই হোক ঠিক আছে চালিয়ে যাও। আমাদের লাগেজটা জাস্ট তোমরা শুধু দেখো, এইখানে আছে বুচকু। যাই হোক টাটা, আসছি। এই লাগেজ নিয়ে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, আরে আমার একটা লাগেজ পড়ে আছে দাও। এই লাগেজ নিয়ে না বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না, লিফটের সামনে উঠে পড়তে হবে তাড়াতাড়ি। উঠাও যাবে না এই লাগেজ, সিটে উঠতে হবে। ছি ছি ছি, লজ্জা লাগছে। দাদার হাতে যে দুটো আছে না বেস্ট, ভালো লাগেজ গুলো দাদাকে দেওয়া হচ্ছে। টাটা, কালার ফুল আছে আমার, এসো। হ্যাঁ এসো, সাবধানে যেও, দুর্গা দুর্গা। যদি এখানে লোক থাকে আমি আমার মুখটা মুখটা পেয়ে যাই। মাস্টার একটা টেনে নিয়ে ভালো করে, হ্যাঁ যাতে চিনতে না পারে পরে। বল একটা আছে আমার। এই দাঁড়া আমার জন্য ওয়েট কর, কি স্ট্রাগল করে দেখছো আমি ব্লগিং করছি। এই টাটা,
আসলাম টাটা চলো চলো তোমার টাটা করতে করতে গেল এই বুস্কুটা এখানে আবার আছে উফ বাবরে বাপ মাঝে আমি একদিনের জন্য এসেছিলাম বটে বাট কয়েক ঘন্টাই ছিলাম বাজে একটা গন্ধ বেরোচ্ছে মানে একটা গুমশো গন্ধ কি হবে একে দেখতে হবে বাট এ মোটামুটি ঠিক আছে দাঁড়িয়ে আছে আর এমনি তো ঠিকই লাগছে দেখে সৌরভ এখানে এইগুলো করুক আর আমি দেখি আমার ফেভারিট জায়গাটার কি অবস্থা কিচেনে ঢুকলাম আমি না সব সুইচগুলো ভুলে গেছি ও এইটা তো দারুণ আছে সৌরভ সেই ফুল গাছটা দারুণ আছে কেবারে ধুলো ধুলো হয়ে গেছে সব সময় লাগবে ওটা নিয়ে তুমি সবচেয়ে বেশি ওয়ারিড ছিলে হ্যাঁ কই দেখি দেখি আরে সাবাস এইটা কিন্তু ভালো আছে এটা সেই আমার জুইনা বেল গাছ সেটা কিন্তু এখনো অক্ষত আছে এটা আমার ফার্স্ট কেনা গাছ আর এটাও ভালোই আছে তুলসী গাছটা গেল এতদিন পর বাড়িতে ফিরে যা ভালো লাগছে কি বলবো দেখো বাড়ির কন্ডিশন খুব একটা ভালো নয় পুরো চারদিক না ধুলো ধুলো হয়ে আছে আর আমাদের স্লিপার্সগুলো ব্যাগের মধ্যে তো আমরা পাটা দেখছি পুরো কালো কালো হয়ে গেছে তো মাসিকে এখন ফোন করে দিলাম যে মাসি আমরা এসে গেছি তুমি কালকে সকালবেলা প্লিজ চলে এসো তাড়াতাড়ি তো কালকে মাসি এসে সব কিছু ঠিকঠাক করে দিয়ে গেলে মানে একটা শান্তি তারপরে তো আমাকে লাগবে মনে হচ্ছে দু তিন দিন সব কিছু ঠিকঠাক জায়গায় আবার আনতে দেখবে তুমি যতই যেখানে ঘোরো না কেন নিজের বাড়ির কমফোর্টটাই আলাদা তো এখানে সৌরভ সৌরভের কাজ শুরু করে দিয়েছে অ্যাকোয়াগার্ডটাকে ঠিক করছে অ্যাকচুয়ালি এটা স্টোরড জলটাকে ফেলে দিয়ে আমরা পরিষ্কার টরিষ্কার করছি জলটা তো লাগবে ইমার্জেন্সি আর আমরা ফ্রিজটাও চালিয়ে গেছিলাম হলিডে মোডে দিয়ে রেখেছিলাম তো দেখছি যে ঠিকঠাকই আছে মানে বাটার ফাটার ছিল সেগুলো একদম পারফেক্ট আছে তো অল সেট মানে খুব ভালো লাগছে এতদিন পরে বাড়িতে এসে খুব ভালো লাগছে বাড়ি ফিরে প্রথমেই যেটা মনে হয় সব কাজ পড়ে থাক বাবা আগে এক কাপ চা বানাই খাই তারপরে দেখা যাবে তো অনেকদিন পর তোমরা আমার কিচেনটা দেখতে পাচ্ছ তো আমি এসে না মোটামুটি একটুখানি সাফ করেছি যদিও আজকে আমার পরিষ্কার করার কোনো ইন্টেনশন নেই কাল থেকে সব কাজ শুরু হবে একদিন এদিক ওদিক ছিলাম কোনো হেডেক ছিল না মানে মামুনি ছিল মা ছিল মানে চলে যাচ্ছিলো কাজ কাল থেকে আবার সব কিছু একা একা করতে হবে তো যাই হোক চাটা তো বসিয়ে দিয়েছি আর এখানে না মনে হয় আজকে কিছু একটা আছে প্রচুর বাজি ফাটছে প্রচুর আর এখানে দেখলাম অনেকে প্রদীপও জ্বালিয়েছে কেটে কেটে তো কি আছে তোমাদের যদি জানা থাকে অবশ্যই জানিও যারা তোমরা ফোনের থেকে দেখছো ব্লগ তো চাটাকে খাওয়া যাক আর আমাদের তো থাকেই ব্যাকআপ হ্যাঁ এইটা খুব ইমার্জেন্সি জানি না এটা ঠিক আছে কি নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা যাওয়ার আগে কেনা হয়েছিল আমাদের বাহনটার অবস্থা দেখো ইস কি ধুলো এখানে বসে যাওয়া যাবে না দাঁড়াও এই লোকটাকে ডাকবো পরিষ্কার করে দিতে হ্যাঁ কি হবে কি আর হবে না মুছি দাঁড়াও জল নিয়ে আসবো না না ওখানে তো একটা কাপড় আছে এটা দিয়ে মুছো তাহলেই হবে কালকে গিয়ে ধুইয়ে আনতে হবে অবশ্যই ভুল হয়ে গেছে পুরো
হ্যাঁ হ্যাঁ এখনের জন্য চলবে, ছেড়ে দাও ছেড়ে দাও। এখনের জন্য চলবে না গো, কি অবস্থা, কি গো চলছে? হ্যাঁ বাবা কি বাজি ফাটছে। এখন দেখো এসেছি কালকে সকালে ব্রেকফাস্টের জন্য, ব্রেড নিলাম, আর কি নেবে, ডিম নিয়ে নেবে? হ্যাঁ অবশ্যই, তো এখানে পাবে না ডিমটা, ওই চিকেনের দোকানটা যেতে হবে। ও বাবা, আর এখানে কিছু নেবে কি? না আর কিছু নেওয়ার নেই। বিন ব্যাগ? ও বিন ব্যাগ, বিন ব্যাগ, বিন ব্যাগ, আমাদের জঙ্গল ফেলার জায়গা নেই। তো আমাদের এইসব পার্সেলগুলো না সিকিউরিটির কেবিনে পড়েছিল, যাই হোক নিয়ে আসা গেল। হ্যাঁ সাবি না, কালকে সকালে বাজার তো যেতেই হবে, ভেজিটেবল ট্রে পুরো ফাঁকা, এখানে শুধু বড়ি আছে, আমি বড়িটা না ফ্রিজেই রাখতে প্রেফার করি। তবে তার আগে না ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, তারপরে যেতে হবে। তবে সেটা আমার দ্বারা কতটা হবে আমি জানি না, কারণ সকাল সকাল উঠে আগে ফ্রিজ পরিষ্কার করব, তারপরে সকাল সকাল বাজার যাব, সেটা কত হবে আমি জানি না। বাজারটা করে আনতে হবে তারপরে এসে, এক্স্যাক্টলি। আর দেখো কিরকম ভুল হয়, এখন বেরোলাম পাউরুটি ডিম নিয়ে আসলাম, কোথায় একটা দুধ নিয়ে আসবো সেটা আর আনা হলো না। সত্যি কথা, দুধটা না থাকলে আর কি হবে, মানে গুণো দুধ তো সেরকম নেই, সেরকম নেই। কালকে একটা মানে সকালে একটা হয়ে যাবে, কালকে তারপর আনতে হবে। ইস, এখানটা নেবো না গো, এখানটার কি অবস্থা, পুরো ধুলো পড়ে গেছে। আর এই গাছটা কিন্তু গেছে, এটাও গেছে না, এটা পুরো ঘাস হয়ে গেছে, জাস্ট ধুলো লেভেলটা দেখ, কিচ্ছু বলার নেই। কালকে মাসি আসার আগে কালকে উঠতে হবে, কালকে তো ছেড়ে দাও, আমার তো মনে হচ্ছে এটা সব ঠিকঠাক করতে 7 দিন কার কেটে যাবে। আর আমি সব সময় তোমাদেরকে মানে বলি সকালবেলা গুড মর্নিং, মাসি আসার সময় আমাদের ঘুমটা ভাঙলো, কালকে সেটা হয় তাহলে হয়ে গেল ছুটি, আমাদের পুরো একদম শেষ। চলো আর কি করা যাবে, দেখি অক্ষত এসেছে কিনা এবারে। হ্যাঁ আগেবার আমরা আনিয়েছিলাম পুরো ড্যামেজ ছিল, তাই এক্সচেঞ্জ করিয়েছিলাম, কিন্তু এক্সচেঞ্জ যখন হয়েছে তখন তো আমরা ছিলাম না, নিচে সিকিউরিটিকে দিয়ে গেছিলাম, সেই করিয়ে রেখেছে সব কিছু। ঠিক আছে, এটা এবার এগুলোর কোয়ালিটি কিন্তু মানে ডিটোরিয়েট করেছে না, আগে যখন আমরা কিনেছিলাম বেটার ছিল। এক্স্যাক্টলি, আজকে মেনুতে কি আছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, কিন্তু যে বক্সটায় আজকে খাবারটা এসেছে সেটা তোমায় দেখাই। পিস প্লাজা, সেই যে আমরা মগরা গেছিলাম খাবার এনেছিলাম, সেখান থেকে এসেছে বোম্বে, বোম্বে থেকে পুনে, মানে বক্সটাও কিন্তু আমাদের সাথে সাথে ঘুরছে। মানে এটা করে না দাদার সেই মিষ্টি গুলো আমি এনেছিলাম, ছানার জিলিপি, ছানার জিলিপি গুলো তো মা আবার দেখছি এটাতেই আজকে কি দিয়েছে দেখো, চিকেন, বেশ রগরগে আছে কিন্তু ব্যাপারটা না, আর রুটিও দেখো এরকম ফয়েলে প্যাক করে দিয়ে দিয়েছে। না আজকে আমাদের ল্যাশটা নেড়ে খেতে হলো না, না সব কিছু পেয়ে গেলাম হাতের কাছে, দারুণ। শুধু একটু কাঁচা পেঁয়াজ হলে ভালো হতো, কিন্তু নেই, আর কি করা যাবে, আমরা বেরোলাম একটু নিয়ে আসতে পারতাম, না কালকে একবারে গুছিয়ে আনবো সেটাই সুবিধা। রুটিগুলোকে না একটুখানি মাইক্রোওয়েভে গরম করে নিলাম, ভালোই আমাদের খাবারটা কিন্তু চলে গেল, ভালোই বলো না, সলিড, এরকম হাতে গরম পেয়ে গেলাম আর কি চাই। বাড়ি ফিরে রান্না করতে হলো না, এর থেকে ভালো জিনিস আর হতে পারে না, কাল থেকে আবার ভাবতে হবে কি করব কি করব। যাই হোক একদিন বাড়ি ছিলাম না, হ্যাঁ ঠিক কথাই, কিন্তু অনেক কাজ হয়েছে। দেখো পুজোর সময় কলকাতায় যাওয়ার কথা ছিল, মামনি বাবা এক্সপেক্ট করেছিল, সেটাও এবারে ফুলফিল হলো যে হ্যাঁ পুজোর সময় যেতে পারিনি, এখন গেলাম, তো ওইটাও খুব মজা করেছি। তারপরে বাবার ট্রিটমেন্টের জন্য বোম্বেতে যেতে হয়েছে, সেটাও করা হয়েছে, সব কিছু কাজ সেরে ফাইনালি পুনেতে আসলাম। তো চলো আজকের মতো কি ব্লগটাকে এখানেই এন্ড করছি, এখন আমি জাস্ট ভিডিওটাকে এডিট করব আর শোবো, আমি না রাত্রের দিকে এডিট করে রাখতে প্রেফার করি, সকালবেলা উঠে আর ওই ঝামেলা আমি রাখি না। তো যদি তোমাদের ভালো লাগে আজকের ব্লগটা লাইক করো, শেয়ার করো, যারা নতুন দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, তোমরা আর সাবস্ক্রাইবই করছো না, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।